গুড ইভিনিং অল ফ্রেন্ডস, গুড ইভিনিং সকল বন্ধুকে জানাই এবং সকল বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি পুষ্প চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি সংক্রান্তির দিনে, তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে বলতে চাই যে আজকে আমি অল্প একটু পিঠে বানাবো, কারণ বুঝতেই পারছ মানে আমি বিশেষ কিছু পারিও না। তা যাই হোক, যতটুকু না করলেই নয় ঘর সংসারে, আর যেহেতু ছোটরা আছে তাদের জন্য করতেই লাগে, খেতে ভালোবাসে সকলেই, তা সেই জন্য আমি শুধু বানাবো পুলি, মানে দুধ পুলি পিঠে। ঠিক আছে, তো দুধ পুলি পিঠে বানাবো, তা সেটার জন্য চলো আমি তোমাদের কাছে ছোটো ছোটো ক্লিপ আমি কীভাবে বানাচ্ছি তোমাদের কাছে তুলে ধরছি, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা। তো চলো, গত বছরে করে উঠতে পারিনি, কেন গত বছরে আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে, তো তা অনেক কিছু হয়েছিল ঘটনা, তাই জন্য গত বছর খুবই খারাপ গেছে 2021। তা যাই হোক, 2022-এ এবছরে একটু করতে পেরেছি, জানি না পারবো কি না, ভেবেছিলাম পারবোই না হয়তো, কিন্তু যাই হোক ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আমি একটুখানটু করতে পেরেছি বা করতে পারছি। তো চলো তোমাদের কাছে সেই ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের কাছে আমি তুলে ধরছি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থেকো, আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, কেমন? তো চলো, ঠিক আছে, আসছি তোমাদের কাছে আবার। তো বন্ধুরা, এই দেখো আমার এখানে চাল গুঁড়ি আমি নিয়ে নিয়েছি, এখানে 500 চাল গুঁড়ি আছে আর সিদ্ধ চালের গুঁড়ি, এবং জল, ফুটন্ত জল, আমি জলের মধ্যে এই জলটা দিয়ে আমি এখানে মাখছি, জল গরম করা আছে, ফোটানো আছে, আর আমি আগে নারকোল ছাই পুড়িয়ে ছাই মেরে রাখা আছে, মানে ছিল, সেটা আমি পুরো এই যে পুলি পিঠে বানিয়ে নিয়েছি এর মধ্যে পুর দিয়ে দিয়ে পুরো সব ছাই মেরে রাখা নারকোলের মধ্যে দিয়ে আমি এই যে দুধ বসানো রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে আমি পিঠে দুধ গরম হয়ে গেছে, দুধ একবার জাল দেওয়া আছে, পুরো ওতাল দেওয়া আছে, আবার গরম হয়ে গেছে, বসিয়েছি, বসিয়ে এই পিঠেগুলো সব এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর পুলি করা হয়েছে, পুলিগুলো আমি এক এক করে দেখতেই পাচ্ছ এখানে আছে 1.5 কেজি দুধ, আর এই যে পুলি হয়েছে, পুরো দুধেই ফুটবে পুলিটা, খুব সুস্বাদু লাগে খেতে, এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। তবুও আমি তো আর কিছু অন্য কিছু পারছি না, শুধু এই পুলি পিঠেটাই করছি আজকে সংক্রান্তির দিনে। তো চলো আবার আসি তোমাদের কাছে, দিয়ে তারপরে গুড়টা দেব এটা একটু ফোটার পরে। বন্ধুরা, আমার পিঠা হচ্ছে পুলি পিঠে, এর মধ্যে আমি সবে জাস্ট ফুটন ধরেছে, আমি এবার এই পাটালি খেজুর নলেন গুড়ের খেজুরের গুড়গুলো পাটালিগুলো দিয়ে দেবো, জাস্ট আস্তে আস্তে দিয়ে দেবো যাতে কোনো পিঠে ভেঙে না যায়, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম, দেখছো কতটা ভর্তি হয়ে যাচ্ছে, তো এটা ফুটে উঠবে, এখন গুড়টা গলা পর্যন্ত বা পিঠেটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে মাঝে মাঝে হালকা হাতে নাড়তে হবে হাত দিয়ে। তো চলো আসছি তোমাদের কাছে আবার। আমার এখানে দুধ পুলি হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ, দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে একদম ঘন ঘন, এটা আরও এটা সবে হয়েছে 10-15 মিনিট আগে, তা দেখো এখনও গরম ধোঁয়া বেরোচ্ছে, এটা এখনও জমবে, ঠান্ডা হবে যত তত বেশি খেতে সুস্বাদু আর তত বেশি ভালো লাগবে। আর এই দেখো আমার পিঠে পুলি একটুও ভাঙেনি, খুব সুন্দর লাগে, এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে বা এমনিও ঠান্ডা থাকলে বাইরে রেখে দিয়েও পরের দিন খেলে খুব ভালো লাগে, তবে যেহেতু দুধ আছে তাই জন্য জানি না ঠান্ডাটা কীরকম আছে, ওয়েদারটা বুঝে সেরকম বাইরে রাখলেও ভালো থাকে।
তো দুধের জন্য ভয় লাগে, অনেক সময় ঠান্ডাটা কম থাকলে ওয়েদারে তাহলে বাইরে রেখে দিলে সব কেটে যায়। কিন্তু যাই হোক, আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, পরের দিনে বাসি পিঠে বেশি ভালো লাগে, তোমরা সকলেই জানো। ঠিক আছে, দেখো কীরম হয়েছে বন্ধুরা, তোমরা জানিও, তোমরা কমেন্টে জানিও কেমন করেছি, কেমন হয়েছে আমার এই পুলি পিঠে। তো রাখছি এখন, ঠিক আছে, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।